আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। টাইম টিভির জনপ্রিয় অনুষ্ঠান দৈনন্দিন জীবনে ইসলাম আজকের এই অনুষ্ঠানের স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহমুদুল ইসলাম। এই মুহূর্তে টিভি সেটের সামনে যে সমস্ত ভাইরা আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরের এবং কাছের সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে দৈনন্দিন জীবন ইসলাম এমন একটি প্রোগ্রাম যেটাতে আমরা কারেন্ট ইস্যুগুলোর উপর পর্যালোচনা করে এবং সেটার উপরে ইসলাম কি বলে, ইসলামী অনুশাসন মানার যে টেন্ডেন্সি আমাদের ভিতরে আমরা দিন দিন হারিয়ে ফেলছি সেটা বিষয়ে কীভাবে আরও ডেভেলপ করা যায় এবং সমস্ত সলিউশন মানব জীবনের যাতে করে আমরা ইসলামের থেকে নিতে পারি সে ধরনের একটা মন মানসিকতা তৈরি করা এবং সেটা প্র্যাকটিসে নিয়ে যাওয়া, এটা সব এই ব্যাপারে মানুষকে সচেতন করাই মূলত আমাদের এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। তো সেই হিসেবে গত এক সপ্তাহ যদি আমরা আমাদের পরিবেশ এবং পরিস্থিতিকে পর্যালোচনা করি, তাহলে আমরা যারা বাংলাদেশি, বাংলা ভাষাভাষী, নর্থ আমেরিকার বিভিন্ন জায়গাতে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে রয়েছি, বাংলাদেশের বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন, যেখানে সংঘাত, হানাহানি এবং দুটা দলের ভিতরে বা মানুষের ভিতরে একটা শত্রুতা ভাবাপন্ন, আপনার একে একে মুখোমুখি সাংঘর্ষিক একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছিলাম এবং সাথে সাথে আমরা যারা এই দেশে আছি আমাদের ভিতরেও সেই উৎকণ্ঠা সহজে আমাদেরকেও মানে চিন্তায় ফেলে দেয়, আমরাও সে ব্যাপারে অনেকটা কনসার্ন। এবং সাথে সাথে আমরা জানেন যে বাংলাদেশের ইসলামী যে সমস্ত সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশ আমাদের এই বাংলাদেশ, যেই বাংলাদেশে মুসলমানদের যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই সমাবেশটা হয়, যেটার কারণে মুসলমান জাতি হিসেবে সারা বিশ্বে আমরা একটা বৃহৎ পরিচিতি লাভ করেছি, সেটা হচ্ছে তাবলিগ জামাতের বিশ্ব ইস্তেমা। অলরেডি তার একটা পর্ব চলে গিয়েছে, সামনে আর একটা পর্ব আসবে। তো এর ভিতরে আবার বিরোধী দলের কর্মসূচি, সাথে সাথে সরকারি দলের আবার জিরো টলারেন্স, সব কিছু মিলে আমরা একটা হজবরল অবস্থাতে আমাদের দেশে পড়ে গিয়েছি। সাথে সাথে আমাদের এফেক্ট হচ্ছে আমাদের যারা বিদেশে রয়েছি সবসময় আমরা চিন্তা করছি। তো এই যদিও বা মনে হতে পারে যে একটা পলিটিক্যাল ইস্যু নিয়ে আমি কথা শুরু করতে যাচ্ছি, যদিও বা এটা মনে হয়, আসলে জিনিসটা তা নয়। এই সমস্ত কিছুর পিছনে যে জিনিসটা কাজ করছে আমাদের মন মানসিকতাকে, আমাদের ধ্যান ধারণাকে, আমাদের নৈতিকতাকে, আমাদের ভালো বুঝ নেওয়ার জন্য, সেটা অবশ্যই এই যে আমরা রসুলের আদর্শ এবং কোরআনের অনুশাসন থেকে অনেক দূরে চলে এসেছি। তো আমরা আজকে চেষ্টা করব এই ব্যাপারগুলোতে আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি, কিভাবে সংঘাত হানাহানি বন্ধ করতে পারি এবং সাথে সাথে আমরা চেষ্টা করব একটা সুন্দর সমঝোতার ভিত্তিতে একটা দেশ কিভাবে পরিচালনা করতে হয়, মানুষ কিভাবে শান্তি পায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি ধরনের অ্যাডভাইস আমাদেরকে দিয়েছিল, সেই ব্যাপারে আমরা আজকে আলোচনা করব। আমাদের সাথে আলোচনাতে অংশগ্রহণ করছেন যথারীতিভাবে কমিউনিটির অত্যন্ত প্রিয় মুখ, নর্থ আমেরিকার প্রখ্যাত আলেমে দিন, জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার এবং মসজিদের সুযোগ্য ইমাম এবং খতিব, আল নূর কালচার একাডেমির সুযোগ্য পরিচালক জনাব মাওলানা মুফতি ইসমাইল সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হিমশীতল আজকের এই দিনে, গত এক সপ্তাহ ধরে ওয়েদারটা খুবই ঠান্ডা যাচ্ছে, তারপরও আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে আসছেন, সময় দিচ্ছেন, দর্শকদের চাহিদাগুলো পূরণ করছেন, সেজন্য টাইম টিভির পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি একটা লম্বা ভূমিকা দর্শকদের সামনে রেখেছি, যার কারণে আপনি বুঝতে পারছেন আমাদের আলোচনাটা আসলে আজকে একটু ভিন্ন ধর্মীয় বা ভিন্ন টাইপের হতে পারে। আমরা চেষ্টা করব আমাদের এই চলমান পরিস্থিতির উপর পর্যালোচনা করে, আমরা সবাই যে যেখানে আছি খুবই অস্থিরতায় আছি, আমাদের ভিতরে শালীনতা, আমাদের ভিতরে বিবেক, আমাদের ভিতরের হিউম্যানিটি কেন জানি আস্তে আস্তে কোথাও একটা শূন্যতা সৃষ্টি হয়ে যাচ্ছে, যার কারণে আমরা একজন আরেকজনকে প্রতিপক্ষ হিসেবে সহ্য করার ক্ষমতাটা আমাদের হারিয়ে যাচ্ছে। এবং যেই হোক না কেন, যার কথাই বলি না কেন, সবসময় নিজের একটা ওপিনিয়ন, নিজের একটা মতবাদ আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি আমরা লক্ষ্য করছি আমাদের মুসলিম সমাজগুলোতে, বিশেষ করে আমাদের বাংলাদেশে বা বাংলা ভাষাভাষী যেখানে আছি। এর চেয়েও বেশি বড় যেটা কষ্টদায়ক বা যেটা আমাদেরকে খুবই ফিল করি, সেটা হলো
বাংলাদেশের রাজনৈতিক এবং যে বাংলাদেশের চলমান পরিস্থিতির একটা প্রভাব আমরা আমাদের এই দেশটাতে বা আমাদের এই শহরটাতে আমরা দেখতে পাই। এই সংঘাতটা যেন ঠিক বাংলাদেশে যেভাবে হচ্ছে ঠিক সেভাবে এখানে মঞ্চস্থ করার জন্য কিছু মানুষ সবসময় এটার ভিতরে একটা একদম টেন্ডেন্সি কাজ করে, একটা দ্বিমুখী ভাব, একটা শত্রুতাবশত, একটা হিংসা বিদ্বেষ, একটা পাল্টাপাল্টি, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনার কাছ থেকে প্রথম যে কথা আমি জানতে চাচ্ছি সেটা হলো যে ইসলাম একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা, এটা আমরা সবাই জানি, এবং যারা কোরআন হাদিস সম্পর্কে ন্যূনতম ধারণা আছে একজন মুসলমান হিসেবে সে কথা আমরা সবাই মানি। ইসলামের একটা দেশ পরিচালনা করার ক্ষেত্রে, একটা সমাজ শান্তিময় হওয়ার ক্ষেত্রে, একটা সোসাইটি কিভাবে মানুষ একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে একটা জীবনযাপন করার ক্ষেত্রে ইসলাম আমাদের কি কি শিক্ষা দেয়, এই জিনিসটা আপনি একটু আলোকপাত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে এত দূরে থেকেও, বিশেষ করে নন মুসলিম অথবা ওয়েস্টার্ন কান্ট্রিতে থেকেও, খুব কাছ থেকে ইসলামিক অ্যাক্টিভিটিসগুলোর সাথে নিজেকে জড়ায় রেখে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও, বিশেষ করে আপনার শুকরিয়া জ্ঞাপন করছি এত সময় দিচ্ছেন টাইম টিভিকে, এবং টাইম টিভি যারা যে পরিবারবর্গ আছেন যারা নিরলসভাবে সময় দিয়ে যাচ্ছেন ইসলামের কিছু আলোকে ছড়ানোর জন্য, সকলকে শুকরিয়া জ্ঞাপন, সকলের শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ পাক আমাদের এই সময় ব্যয় করাটাকে, এই ইনভেস্টমেন্টটাকে, এর যে আজর বিনিময় এই পৃথিবীতে না পেয়ে আমরা যেন ওই পৃথিবীতে পেই। আমিন। দুইটা বেসিক কোশ্চেন আপনার কথা থেকে আমি পেয়েছি। নাম্বার ওয়ান তো হলো আমাদের যে চলমান পরিস্থিতি, এই ব্যাপারে ইসলাম কী বলে। দ্বিতীয় হলো চলমান পরিস্থিতির উপরে বেস করে আমাদের প্রবাসে যে উৎকণ্ঠা অথবা এর বিপরীতে উত্তেজনা, এরপরে উত্তেজনা থেকে উদ্বেগ সৃষ্টি, উদ্বেগ থেকে আপনার উৎক্ষেপণ সৃষ্টি, কেউ কাউকে খেপেতে চায়, এগুলোর এই দুটা প্রশ্নই মেইনলি বেসিক। তো এর মধ্যে থেকে প্রথম যে জিনিসটা বলবো, ইসলাম, আল্লাহ রসুল এই পৃথিবীতে আসা, আমার তো প্রথমে একটুখানি নিজের কাছে ভিন্ন রকম লাগে যে যেই মাসে হচ্ছে এই মাসটা সিরাতুন্নবী নাম দিয়ে আমরা সাধারণত অনেক অনুষ্ঠান করি। এক্স্যাক্টলি এই মাসে পুরো মাসব্যাপীও কেউ করি, কেউ কেউ একদিন ব্যাপীও করি, কিন্তু কমবেশ এমন কেউ নেই যে এই মাসে একটু সিরাতুন্নবীর আলোচনা ইচ্ছা না থাকলেও শুনবে না। মোটামুটি একটা স্পিরিচুয়াল ফিলিংস সবার সবার অনুভূতি কাজ করে সেই মাসেই, সেই মাসেই আমরা দেখতে পাচ্ছি। যদিও এর আপনার মানে লিঙ্ক আরও পিছন থেকেই ধারাবাহিকতা চলে আসতেছিল, তো এটা বড় আশ্চর্যের বিষয় যে মাসে সবচেয়ে বেশি আল্লাহ রসুলের জীবনী নিয়ে আলোচনা হবে সে মাসেই আল্লাহ রসুলের রেখে যাওয়া আদর্শের দুলিশাত করা হচ্ছে, বেশি পদদলিত করা হচ্ছে, যে মেসেজ উনি নিয়ে আসছেন এই ম্যান কাইন্ডের জন্য, হিউম্যানের জন্য, হিউম্যানকে বাঁচানোর জন্য, সেখানে আরও বেশি ভাইলেট হচ্ছে সেটা। তো প্রথম তো হলো সবচেয়ে সুন্দর হলো, আর কিছু কোনো এক্সাম্পলের প্রয়োজন নাই, আল্লাহ রসুল যখন আসছেন তখন পৃথিবীর অবস্থা যা ছিল আমরা ওটার একটা এক্সাম্পল এখন পৃথিবীর অবস্থার সাথে দিতে পারি। সেটা হলো কি, তখন হয়তো সংখ্যায় যেমন মনে করেন আমাদের দেশে পাঁচটা দল আছেন, আওয়ামী লীগ বলেন, আমি নামে বললাম, বিএনপি বলেন, তারপরে আরও সমাজতন্ত্র, আরও বিভিন্ন এক্সেট্রা, অনেকের নামও জানা নেই, কারণ দল না থাকলে তো ২০ দল কীভাবে বলে, অবশ্যই আছে ২০ দল আছে, মানে আরও ৩০ দল বাইরে রয়ে গেছে যারা এখনও জোটও হইতে পারেন নাই, বহু দল আছে, ১৪ দল বলে। জি, তো ঠিক মক্কার অবস্থা, যেই জাহিলি যুগে আল্লাহ রাসূল আসতেছিলেন তাদের অবস্থা এরকম ছিল, হুজাইলি, কোরাইশি, হাশিমি, এরকম ওই নামে হয়তো দুইটা গোষ্ঠী আছেন, সব মিলে ২২ জন সদস্য, ওই ২২ জন সদস্যই তারা একটা কর্তৃত্ব বজায় রেখেছে, তারা একটা ছোট্ট এলাকা এটা তাদের। তো ঠিক এরকম করে 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 তারা এরকম জায়গায় চলে গিয়েছে যে হিলফুল ফুজুল ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে ছোট্ট থেকে ছোট্ট বিষয় নিজেদের নেতৃত্ব উপর রাখার জন্য তারা লেগে যেত। এই জন্য পাথরটা কে রাখবে এটা নিয়ে ফাইট হওয়া শুরু হয়ে গেল, হজরত আসওয়াদরা রাখার ক্ষেত্রে একটা বড় ভূমিকা, এবং এটা যে রাখবে তাদের সম্মানটা ভিন্ন রকম হবে, এই জন্য বলে যে আমরা হুজাইলি আমরা আগে রাখবো, কেউ বলছে না আমরা কোরাইশি, সবসময় দেখি আমরা, আমরা কাবার চাবি আমাদের কাছে থাকে, এক এক গ্রুপ এক একটা বলে, যেমন এখন অনেক সময় বলে না এটাকে অন্যভাবে না নিলে হয় দর্শক মন্ডলী বলছি, দেশ স্বাধীনতার ক্ষেত্রে আমাদের ইয়ে ছিল বা আমাদের বেশি ভূমিকা ছিল বা আমাদের দলে বেশি মুক্তিযোদ্ধা বা আমাদের দলে, মানে এই যে কথাগুলো এসে পড়ে, ভালো লোক কোন দলে, কে ভালো কে সৎ, ওটা না, মেন হলো ওই যে পিছনের কতগুলো বিষয়। তো ঠিক মক্কার ওই জাহিলি যুগে ঠিক এটা শুধু মক্কার অবস্থা ছিল এরকম না, প্রত্যেকটা জঙ্গলেও এই রাজনীতি ছিল। তো আল্লাহ রাসূল তখন এমন একটা বাণী নিয়ে আসছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের কাবা এক, তোমাদের কোরআন এক, তোমাদের ধর্ম এক, তোমাদের নবী এক, তোমাদের আল্লাহ এক, আর সবচেয়ে বড় জিনিস হলো
সব কিছুর পরে তোমরা তোমাদের পরিচয় হুজাইলি কুরাইশি হাশিমিনা মুসলিম, মুসলিম ওয়ান আমিনাল মুসলিমিন। এই জন্যই আপনি জানেন যে অল প্রফিটস রিলিজন, প্রত্যেক প্রফিটের রিলিজনের নাম ছিল ইসলাম আর প্রত্যেক প্রফিটের উম্মতের নাম ছিল মুসলিম। প্রত্যেক সুতরাং প্রত্যেক প্রফিটের যে ধারা মানে উম্মত, যাদেরকে আমরা এখন খ্রিস্টান ইহুদি বলি, তাদের নামও মুসলিম ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস ফলোয়ারদের নামও মুসলিম ছিল, যেন উনি বলেন ওয়ান আমিনাল মুসলিম, এভাবেই তো ওখান থেকে আসছে। তো এই শব্দে যদি আমরা চলে আসতে পারি, আপনি যে একটু আগে বললেন যে আমরা আমাদের একটা বাড়তি পরিচয় বা বিশেষ পরিচয় অথবা সবচেয়ে বড় পরিচয়, যার উপর কোনো পরিচয় হতে পারে না, কেউ যদি বলে আপনার পরিচয়টা কি, আমি এই দল করি ওই দল করি আমি ওই দেশি, না আমি আমার সবচেয়ে বড় পরিচয় যেই পরিচয় দিয়ে ওই পাড়ে পার পারাপার পাওয়া যাবে সেটা হলো মুসলিম। জি, এখন আমরা দেখতে পাই আমাদের রাজনৈতিক নেতৃত্ব এবং যারা পলিটিক্স যারা করছেন বা যারা সমর্থক, এই তিন শ্রেণীর ভিতরেই যাদের ভিতরে পলিটিক্যাল কিছু ব্যাপার কাজ করে থাকে, তো সেক্ষেত্রে আমরা বেশি নিজেদের পরিচয়টাকে ফোকাস করি অ্যাজ এ পলিটিক্যাল ম্যান হিসেবে, আমি এই দলের সমর্থক আমি ওই দলের সমর্থক। তো সেখানে আমরা অনেক সময় এমন দেখতে পাই, আমি নির্দিষ্ট কোনো দলের কথা বলছি না, যারাই ক্ষমতার জন্য রাজনীতি করছে আমাদের দেশে বা বিশ্বের যে কোনো দেশে মুসলমানদের ভিতর, যে আমরা মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার ক্ষেত্রে পলিটিক্যালি পরিচয়টা আমাদের সবচেয়ে বেশি ফোকাস করতে চাই। সেজন্য এটা এভাবে বলছি যে আমি দুটা জিনিস আমাকে চুজ করতে হবে, একটা হচ্ছে আমাদের আমার ইসলাম বলছে এটা, আমার দল বলছে আরেকটা। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমরা দলকে প্রাধান্য দিয়ে ইসলামেরটাকে অ্যাভয়েড করছি। তো এই ধরনের মন মানসিকতা যতদিন আমাদের মাঝে থাকবে, আমাদের হানাহানি সংঘাত এই বিদ্বেষ সবগুলাই হয়তো আমরা তার তার ভিতর থেকে বের হয়ে আসতে পারবো না। আরেকটা যেটা জিনিস আমি বলছি যে যদিও বা আমরা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কথা বলছি, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য একজন বলছে যে সাংবিধানিক নিয়ম রক্ষা করার জন্য নির্বাচন করা হয়েছে, আরেকজন বলছে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, গণতন্ত্র সম্পর্কে ইসলামের যেই কনসেপ্টটা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসলে কি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বা কেমন সেটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের আমলে যেই রাষ্ট্র ব্যবস্থাটা ছিল, যেই কনস্টিটিউশন ছিল, তারা যেই সংবিধানের উপরে তারা রাষ্ট্রটা পরিচালনা করেছে, সেটা কি আজকের এই গণতন্ত্রকে সাপোর্ট করে? অনেক কঠিন প্রশ্ন এবং জটিল। সবচেয়ে বড় জিনিস হলো ভিউয়ার যারা আছেন বা লিসেনার যারা আছেন তারা যে কোন দৃষ্টিকোণ থেকে শুনেন। আপনি একটা ছোট্ট কথা বলছেন কিন্তু ওর উপরে একটু ফোকাস হলে মানুষ বুঝতে পারবে। যখন মানুষের ভিতরে কোনো একটা ভিউ বসে থাকে, একটা আকিদায় মানুষ বিশ্বাসী থাকে, নিরপেক্ষ না থাকে, তখন যেই কথায় বলা হোক সেই যেই দলের অথবা যেই মতবাদের এজেন্ট হিসাবে কাজ করতেছে তার দ্বিতীয়টা বুঝে আসবে না। তো আমি একটু পিছনে যাই, তাহলে আমি আবার এই জায়গায় আসব। আপনি একটা কথা আমি একটু ইয়ে করছিলাম যে যদিও আমরা ইসলামের কথা বলি কিন্তু আমরা সেই অন্ধকার যুগের সে সমস্ত প্রত্যেকটা জিনিসের সাথে আমরা জড়িত। আমি এই কথাটাকে আর একটু ক্লিন এভাবে করি যে আমরা অনেক সময় বয়ান করি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক যুগে আসছেন যখন নাকি বাবা তার সন্তানকে জীবন্ত পুঁতি ফেলতেন, আল্লাহ রসুল এমন এক সময় আসছেন যখন নাকি মেয়েদেরকে কোনো ইজ্জত দেওয়া হতো না। তখন আমি বলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে এখন 1400 বছর পরে ওটা কি একদম বিলুপ্ত হয়ে গেছে না স্টিল এটা ইলাইভ? আমরা এখনও সেম জাহেলি যুগের কাজ করতেছি, এই যুগেও জাহেলি লোকের লোকও আছে, মানে জাহেলিতে যুগে যে সমস্ত অন্ধকারযুক্ত কাজগুলো হতো অপরাধমূলক তারও শিষ্য আছে, আবার আল্লাহর রসুল আসে যে আলো ছড়াইছেন তারও শিষ্য আছে, এটা অলওয়েজ থাকবে ফেরাউন এবং মুসা। সেটা আমি এভাবে বলি একই কাজ যখন তখন হয়েছে এখনও হচ্ছে, তবে ডিজিটাল আকারে হচ্ছে। যেমন তখন বাচ্চা হওয়ার আগ পর্যন্ত বোঝা যেত না ছেলে না মেয়ে, তো এখন মায়ের পেটে বোঝা যাচ্ছে তো ভ্রূণ হত্যা হচ্ছে। ইন্ডিয়াতে বছরে 30,000 কন্যা সন্তান হত্যা করা হয় মায়ের পেটেই ইন্ডিয়াতে, এরকম বিভিন্ন জায়গার বিভিন্ন তথ্য, আমাদের দেশেও কি কম? এটা হলো একটা। আগে হত্যা করার জন্য তলোয়ার ব্যবহার করা হতো, তো আমাদের বাংলাদেশে যেখানে 95 কখনো কেউ বাড়ায় আরও বেশি বলে 90% মুসলমান ধরেন, পত্রিকার এমন একদিন পত্রিকা বাহির করেন যেই দিন আপনি রাজধানীতে অথবা আশপাশে একটা হত্যা দেখতে পারবেন না, একদিন যে আজকে কোনো হত্যা নেই পত্রিকায়। আচ্ছা, পত্রিকায় কি সব খবর আসে, গ্রামগঞ্জের খবর আসে? তৃতীয়ত, মা বোনের ইজ্জত কোন দিন, এখন পত্রিকাগুলো খুলে দেখেন পত্রিকাতে খুব লিমিটেড খবরগুলো আসে, অনেক মানুষ শরমে তার মেয়ের খবরটা পৌঁছায় না, যেখানে বিষ খেয়ে অথবা নির্যাতনের শিকার হয়ে অথবা অন্যায় পথে প্রলোভন দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে সেক্সুয়াল, তারপরে সে আত্মহত্যা করেছে নাই। তাহলে ওই সময়ের কী বাকি আছে
মেয়েদেরকে অসম্মান করা, বেইজ্জতি করা, তারপরে আপনার হত্যা করা, তারপরে আপনার ব্যভিচার করা, কোনটা নাই? ঠিক সেম ওয়ে তখন যেমন দলভিত্তিক, তারপরে আপনার ইজম ভিত্তিক মানুষ নিজেদেরকে বলতো আমি কোরাইশি, আমি হুজাইলি, যে ফাইটটা সেই ফাইটটা এখন চলছে, তবে নামটা একটু মডার্ন হয়েছে এখন এটাকে। জি, রাজনৈতিক ওর মধ্যে সভাপতি সেক্রেটারি তখনও ছিল, যেমন কোন কোন দলের, মানে যেমন মনে করেন আবু জাহেরের পরে কে নেতা হবে, আবু সুফিয়ানের পরে, এগুলো ওইভাবে ওই সময় ছিল। তো সেম থিং সেটা ডিজিটাল আকারে আসছে। তাহলে বোঝা যেতে হবে যে আপনি মুসলমানের নাম নিলেও আপনার সাথে, আপনার কাছে যদি জাহেলিয়াত যুগের ওই বিষয়গুলো থাকে, তো স্টিল আপনি ওই জাহেলিয়া যুগেতেই আছেন, আপনি ওগুলো নিয়ে আছেন। এটা হলো একটা উত্তর এটার। আর দ্বিতীয়টা প্রশ্ন আপনার রয়ে গিয়েছিল, আমরা এই প্রশ্নটার উত্তর বিরতির পরে আপনার কাছ থেকে নিব। শুধু দর্শক মণ্ডলী, আমরা বর্তমান পরিস্থিতির উপর পর্যালোচনামূলক আলোচনা শুনছিলাম আমাদের অতিথির কাছ থেকে। ছোট্ট একটি বিরতির সময় হয়ে গেছে, আমরা এখন বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা আবার গুরুত্বপূর্ণ আলোচনাতে ফিরে আসব, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।